অনারারি 8000 এই মাদ্রাসার এক লোক পড়তেন, নাম বলবো না, এখানে পড়তেন। একদিন স্বপ্ন দেখেছেন, কি স্বপ্ন দেখেছেন, পায়খানার সেপটিক ট্যাঙ্কির মধ্যে পড়ে গিয়েছে এবং ওখান থেকে পায়খানার যে কীড়াগুলো আছে না ওগুলা মুখে দিয়ে খাচ্ছে। স্বপ্ন দেখে মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছে, ওনার শাগরিদ ছিলেন এই হাটাজারি মাদ্রাসার, এসে বলেছে, হযরত আই তো ইয়েন স্বপ্ন দেখিত দে, আই তো হইত না পারিন না, আপনাদের ভাষা আমি ঠিক মতো জানি না কিন্তু বলার খুব ইচ্ছা, বলতে আবার ভয় পাই যদি আপনারা হাসেন, উল্টো পাল্টা বললে হাসবে না, এই জন্য বলতে ভয় পাই। তো এসে বলেছে, হযরত আমি এই স্বপ্ন দেখেছি। তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন, তুই মোহতম সাহেবের কাছে যাই কও, তোমার এই স্বপ্নটা তুমি মোহতম সাহেবের কাছে গিয়ে কও, আর তোমার গাটি গুটি নিয়ে তুমি বাড়ি যাও গিয়ে। তো হযরত মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যে বলছে, তখন মুহতামিম সাহেব ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। বলার পরে উনি বলেছেন, ওয়া রেজিস্ট্রি খাতা লই আইও, রেজিস্ট্রি খাতা আনছেন, নাম কেটে দিয়ে বলছেন তুমি চলে যাও। কই কেন হযরত আমি কি করছি? তুমি বেদাতিদের সর্দার হবা, তোমার ভিতরে বেদাতের গন্ধ পাওয়া যাচ্ছে এই স্বপ্নের ভিতরে, এটা বলা হচ্ছে। এখন সে গেছে আবার মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত আর তো নাম খারি দিয়ে দেন, আপনি একটু মেহরবানি করে কি করেন সুপারিশ করে দেন। তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই দয়া পরবশ হয়ে সুপারিশ করলেন, হযরত হসপিটালের ভিতরে রুগী আসে ভালোও তো হয়, তো আমরা শেষ চেষ্টা করি, আপনি একটু দোয়া করলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যেতে পারে, রোগ যেহেতু আগে বাগে ধরা পড়ছে হয়তো ঠিক হয়ে যেতে পারে একটু দোয়া করলে। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সুপারিশের কারণে মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাই যেহেতু ওনাকে খুব মহব্বত করতেন বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইকে, এই জন্য ওনার সুপারিশ ফেলেননি, নিজের ডিসিশন আবার চেঞ্জ করে রেখে দিস। তো যথারীতি ফারেক হয়েছে, সব কিছু হয়েছে, কয়েকদিন পরে যাও আর তাই হয়েছে, গিয়ে এখানে খানকা একটা বানাইছে, বানাইয়া মাইক হাটাজারি মাদ্রাসার দিকে দিয়ে তারপরে কইতে আছে হাবিবুল্লাহ হাফের ফয়জুল্লাহ হাফের, বুঝতে আসে না, হিতাল্লাই ইতেরা খবরে সেজদা নদের দে, এরা কি করে না কবরে সেজদা ঠিক মতো করে না, এই জন্য কি হয়ে গেছে হাফের হয়ে গিয়ে গই, আছে না নাই, হ্যাঁ এক পার্টি আছে কাফের সিল লয়ে ঘুরে, যে এনে টেনে পারে কাফের 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 কাফের, আরেক পার্টি আছে যে এনে সে এনে ইমানের ভিতরে শিরিক দেহে, ইমান আইনি ইমান শিরিক 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 শিরিক, মন্ন গঞ্জম দর জমিন ও আসমান লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা, গোটা বিশাল আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে জায়গা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমার ইমানদার বান্দার হৃদয়ে আমার জায়গা হয়ে যায়।